السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكره واصيلا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين দূরও কাছের অগণিত শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সাইমা সুপার শপের সৌজন্যে জন্যে চ্যানেল পর্ণফুলি সিটিজি টাইমস ডট কমের পর্দায় সাপ্তাহিক ধর্মীয় অনুষ্ঠান জুমার খোদ্া

অর্থাৎ মান্দারগণ তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির করো এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো ذكر الفضل الصمبر كيف نبي كريم صلى الله عليه وسلم كرتشن وقد جاء في الخبر لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده রওয়াহু মুসলিম অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন কোন সম্প্রদায় আল্লাহর জিকির করতে বসে তখন আল্লাহর রহমতের ফেরেস্তাগণ তাহাদিগের সম্মান সূচক তওয়াফ করতে থাকেন সুবহানাল্লাহ আল্লাহ রহমত তাহাদিগকে ঘিরে রাখে তাদের প্রতি শান্তি বর্ষিত হয় সুবহানাল্লাহ এবং পাক তাদের নিকট ভর্তি ফেরেস্তাদের সঙ্গে উহাদের বিষয়ে আলোচনা করেন রওয়া মুসলিম অপরদিকে হাদিস শরীফে আরও এসেছে ঘোষণা হচ্ছে কলা আই নাই তু অকল আইলাই হিসাল আশ্বাই কন ও জাহাতি কলবে আদম ফ ইদ্যা কার হু ইদ ওয়াস ওয়াজ রওয়াহুল মুখরি অর্থ হচ্ছে নবী কালিম সাল্লাউ সাল্লাম বলেছেন শয়তান মানুষের কলবে প্রবেষ্ট হয়ে থাকে অর্থাৎ শয়তান মানুষের কলবে সে প্রবেশ করে থাকে যখন মানুষ জিকির করে তখন শয়তান পালিয়ে যায় ইবলি শয়তান মানুষের কলবে ঢুকে থাকে যখন মানুষ জিকির করে তখন শয়তান পালিয়ে যায় আবার যখন সে গাফেল হয় তখন শৈতান ওয়াসবাসা দিতে থাকে যখন মানুষ আল্লাহ শরণ থেকে আল্লাহ জিকির থেকে দূরে সরে থাকে তখন শয়তান আবার কি করে ওয়াসবাসা দিতে থাকে রাহুল বুখারি وفرقنا حديث سوري في وعنه عليه الصلاه والسلام لكل شيء سقالة وصقالة القلوب ذكر الله وما من شيء انجى من عذاب الله من ذكر الله رواه البيهقي ربطه شيب صلى الله عليه وسلم بولين প্রত্যেক জিনিস পরিষ্কারের জন্য যন্ত্র আছে বস্তুত কলব পরিষ্কারের যন্ত্র হচ্ছে আল্লাহর জিকির মানুষকে আল্লাহর আজাব হতে রক্ষা করতে হতে বড় আর কিছু নেই হাকে অর্থাৎ প্রত্যেক জিনিসের প্রত্যেক জিনিস পরিচ্ছন্ন করার জন্য পরিষ্কার করার জন্য জং দূর করার জন্য যন্ত্র আছে যন্ত্র থাকে এখন মানুষের কল্প অন্তর এটা পরিষ্কার করার জন্য যন্ত্র হচ্ছে একমাত্র আল্লাহ সুমত আল্লাহর জিকির যত বেশি আল্লাহর জিকিরে মশগুল থাকবো জিকির করব জিকিরে থাকবো আল্লাহ শরণে থাকবো তত বেশি নেকের পাল্লা ভারী হবে ইবলি শয়তান দূরে থাকবে শয়তান কখনো কাছে মিটতে পারবে না ইংসা আল্লাহ যদি আমরা সর্ব অবস্থায় আমরা যদি জিকিরে মশগুল থাকি তাহলে শয়তান পালাবে শয়তান আমাদের কাছে বেরতে পারবে না ইনশা আল্লাহ প্রিয় শ্রোতা আল্লাহ রবুল আলমিন পবিত্র জিকের সম্পর্কে আরো ঘোষণা করেছেন تُسَبِّحُ لَهُ السَّمَاوَاتُ السَّبْعُ وَالْأَرْضُ وَمَنْ فِيهِنَّ وَإِن مِّنْ شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِنْ لَا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ إِنَّهُ كَانَ حَلِيمًا غَفُورًا أردت شفتم أكاش أو زميني এবং এগুলোর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু তাঁরই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং এমন কিছু নেই যা তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না কিন্তু তাদের পবিত্রতা ও মহিমা ঘোষণা তোমরা অনুধাবন করতে পারো না নিশ্চয় তিনি অতি সহনশীল ও পরায়ণ সভায় আল্লাহ আল কোরআন সুরা বনি ইসরাইল আয়াত চৌচল্লিশ পারা পনেরো আল্লাহ রবুল্লা আলমীর প্রিয় হাবিব মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম হাদিস শরীফে আরও ঘোষণা করেছেন যে হাদিস শরীফে একটি মজাদা নিয়ে ঘোষণা এসেছে রাসুল্লাহ সাল্লা সাল্লামের হাতের তালুতে কঙ্করের তাসবি পাঠ সাহাবা রম নিজ কানে এটা রান শরীফের একটি মোজাজা সম্পর্কে আলোচনা হাদিব শরীফ একটি মোজাজা উল্লিখিত আছে যে সাল্লা সাল্লামের হাতের তালুতে কঙ্করের তাসবি পাঠ রম নিজ কানে শুনেছেন আল্লাহ আকবর এটা যে মো তা বলাই বাহুল্য কিন্তু খাসায়সে কোবরার গ্রন্থে খাসায়সে কোবরা গ্রন্থে শেখ জালাল উদ্দিন সৈয়তি রহমতুল্লাহ আলাই বলেন কঙ্কর সমূহের তাসবিহ পাঠ রাসুল্লাহি সাল্লামের মজেজা তারা তো যেখানে থাকে সেখানেই তাসবি পাঠ করে বরং মজা এই যে তার পবিত্র হাতে আসার পর তাদের তাসবিহ কানেও শোনা গেছে সুবহান আল্লাহ আবিহামদ সুবহান আল্লাহ আজিম আকবর ইমাম কুরতুবি এ বক্তব্য ইমাম কুরতুবি এ বক্তব্যকে অগ্রাধিকার দিয়েছেন এবং এর পক্ষে কোরআন ও হাদিস থেকে অনেক যুক্তি প্রমাণ পেশ করেছেন উদাহরণবশত সুরাজ সোয়াদে হজরতে দাউদ আলহি সাল্লা সম্পর্কে বলা হয়েছে ঘোষণা হচ্ছে অর্থাৎ আমি পাহাড় সমূহকে আজ্ঞাবহ করে দিয়েছি তাদের দৌদের সাথে সকাল বিকেল তসবি পাঠ করে সুবাহ আমি পাহাড় সমূহকে আজ্ঞাবহ করে দিয়েছি দাউদের সাথে সকাল বিকেল তারা তাজবির পাঠ করে সুবাহ আল্লাহ অন্যদিকে হজরত আনহু বলেন এক পাহাড় অন্য পাহাড়কে জিজ্ঞেস করে আল্লাহকে স্মরণ করে এমন কোন বান্দা তোমার উপর দিয়ে পথ অতিক্রম করেছে কি যদি সে উত্তরে হ্যাঁ বলে তবে প্রশ্নকারী পাহাড় তাতে আনন্দিত হয় সুবাহ আল্লাহ এর প্রমাণ হিসেবে হজরত আবদুল্লাহ এবনে তালা আনহু এ পাঠ করেন ঘোষণা হচ্ছে বলেন কোন জিন মানব পাথর ও টিলা এমন নেই যে মোয়াজ্জিনের আওয়াজ শুনে দিন তার ইমানদার ও সৎ হওয়া সম্পর্কে সাক্ষ্য না দিবে সুহান বলেন যে কোন জিন মানব পাথর ও টিলা এমন নেই যে আওয়াজ শুনে দিন তার ইমানদার ও সৎ হওয়া সম্পর্কে সাক্ষ্য না দিবে ইমাম মালিক সুপ্রিয় শ্রোতা পবিত্র আল্লাহ জিকির সম্পর্কে কোরআনুল কারিমের অসংখ্য জায়গায় আল্লাহ পাক সেটা আমাদেরকে জানিয়েছেন নবীজির অসংখ্য হাদিস শরীফ এসেছে আল্লাহ স্মরণ সম্পর্কে জিকির অর্থ জিকির হলো আসলে আরবি ভাষা কোরআনের ভাষা যে জিকির আরবি শব্দ কোরআনের শব্দ জিকির আর বাংলা অর্থ হচ্ছে স্মরণ অর্থাৎ স্মরণ করা আল্লাহ রবুল আলমিন ঘোষণা করেছেন অন্য ওয়ালা তাকফুরুন অর্থ হচ্ছে তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব সোবাহ আল্লাহ আর তোমরা আমার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করো কুফুরি করোনা আল্লাহ পাক এভাবে বলেছেন তো এইভাবে কোরআন কারিমের বিভিন্ন জায়গায় বিভিন্ন পাড়ায় বিভিন্ন আয়াত কারিমাতে রয়েছেন বিভিন্ন আয়াতে প্রথম প্রথমাংশ আছে বিভিন্ন আয় কারিমাতে এইভাবে সম্পর্কে কথা এসেছে কথা রয়েছে তো এজন্য আমরা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করব আল্লাহর এই জিকিরে আমরা মশগুল থাকব যেহেতু জিকিরের মাধ্যমে অন্তরের জং দূর হয়ে যায় মরিচিকা দূর হয়ে যায় আল্লাহর জিকিরের মাধ্যমে ইবলি শয়তান আমাদের কাছে ভিড়তে পারবে না শয়তান পালাবে শয়তান যাতে আমাদের কাছে আসতে না পারে সেই জন্য আমরা সব সময় সব অবস্থায় আল্লাহর জিকিরে মশগুল থাকবো জিকির আসলে করার জন্য যে আমাদেরকে একেবারে সময় নিয়ে বসতে হবে এমনটি না হ্যাঁ যদি আমার হাতের সময় আছে আমি অজু কালাম মানে সুন্দরভাবে বসে আমি আল্লাহ জিকিরে মশগুল থাকলাম ঠিক আছে সেটা তো হলো ভিন্ন কথা অসুবিধা নেই অজু করে থাকা বেশ ভালো কিন্তু আল্লাহ জিকির আমরা যে কোনো সময় করতে পারবো যেমন সব والحمد لله ولا إله إلا الله والله أكبر ولله الحمد سبحان الله بحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الحمد لله, الحمد لله الله, أكبر الله أكبر الله أكبر الله أكبر سبحان الله سبحان الله الله তাজবি পাঠ করব আল্লাহ জিকির আমরা মশগুল থাকবো তাহলে আমাদের অন্তরে জং দূর হয়ে যাবে নেকের পাল্লা ভারী হবে এবং আল্লাহর নেকট লাভ আমরা ধন্য হব ইনসা আল্লাহ এই জিকির আমরা স্বপনে শয়নে সর্ব অবস্থায় হাঁটা চলায় আমরা করতে পারি কোনো অসুবিধা নেই আমরা যখন রাস্তায় হাঁটছি আমরা জিকির জিকির করবো সুবাহানাল্ল সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহামিল্লাহ আকবর আমরা জিকির করতে থাকবো অফিসে বসছি আমাদের আমরা অফিসে দায়িত্ব পালন করছি একটু বিশ্রাম পেয়েছি তো এই সময় আমরা একটু অন্তরে আমরা জিকির করবো সুবাহানাল্ল আলহামদুলিল্লাহ এর মাধ্যম আমাদের অন্তর জঙ্গ হয়ে যাবে নাকের পাল্লা ভারী হবে আমরা আবার যেমন অফিসে কাজ শেষ করে বাসায় ফিরে এসেছি কোথাও যাচ্ছি আমরা গাড়িতে বসি বা আমরা যে বিমানে উঠে বসলাম অর্থাৎ যে কোনো সময় যে কোথাও যাচ্ছি আমরা হাঁটা চলাই সর্ব অবস্থায় দাঁড়ানো বসা অফিসে আদালতে সবখানে আমরা অন্তত এই আল্লাহর জিকির আমরা মশগুল থাকবো তসবিক করব হামদ করব হাম মানে আল্লাহর প্রশংসা সব সময় আমরা আল্লাহর প্রশংসা করবো তো আল্লাহামদুল্লাহ এটা তো আল্লাহর প্রশংসা আল্লাহর প্রশংসা করলাম আলহামদুলিল্লাহ সারা বিশ্বের প্রতিপালক সারা বিশ্বের সূত্র মালিক আল্লাহ আমি আল্লাহ আল্লাহ তাল্লাহ করলাম গুণকীর্তন কীর্তন করলাম প্রশংসা করলাম আল্লাহ খুশি হবেন আলহামদুলিল্লাহ সব আল্লাহ আমরা এভাবে আল্লাহর মহিমা আমরা ঘোষণা করবো

কী পতঙ্গ আল্লাহ সৃষ্টি সব কিছু আল্লাহকে স্মরণ করছেন আল্লাহ হওয়ার পর কিন্তু তাদের জিকির তাদের মুখের বলি আমরা বুঝি না সেটা আল্লাহ বুঝেন সুবহান আল্লাহ সুহান আল্লাহ এই জন্য বলেছেন যে এমন কিছু নেই যা তার সব প্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না কিন্তু তাদের মহিমা পবিত্রতা তাদের তসবি তোমরা অনুধাবন করতে পারো না সুবাহ আল্লাহ যে আল্লাহ তাহলে নিশ্চয় ও ক্ষমা ক্ষমাপরায়ন আল্লাহ সুপ্রিয় আমরা হাদিসের আলোকে আল্লাহর সম্পর্কে যা জানলাম তা শুনলাম আমাদের ব্যক্তি পরিবার সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সর্বক্ষেত্রে আল্লাহ তালার এই জিক্রে মশগুল থাকব ذكرت سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله معنى معنى ذكر قاره مون موني ذكر مو كبالو الله الله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা এইভাবে জিকির করব তাজবির তাহালি করব ঘরে আমার যারা মা বোন আছেন আমাদের মা বোনেরা ঘরে বসে বসে এ তাজবি করবেন জিকির করবেন আল্লাহ স্মরণ আল্লাহকে স্মরণ করবেন এর মাধ্যমে নিজের নেকের পাল্লা ভারী হবে আল্লাহ খুশি হবেন যত বেশি আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ তত বেশি আমাদেরকে স্মরণ করবে ইনশা আল্লাহ সেটা আল্লাহ আল্লাহ তালা সেটা বলেছেন কোরআনে তো এই জন্য আমরা সবসময় জিকির মশগুল থাকবো আমরা নামাজ আদায় করব নফল নামাজ আদায় করবো আমরা নামাজে মসলা বসে জিকির করব আল্লাহকে ডাকবো আল্লাহ কাছে আমাকে আন্নাকাটি করবো জীবনের গুনার জন্য আমরা অতীতে অনেক গুণা করেছি আল্লাহ তুমি আমাদের অতীতে সব গুণা মাফ করে দাও যাতে ভবিষ্যতে কোন গুণ আমরা না করি আল্লাহ তুমি আমাদেরকে সতর্ক থাকা তৌফিক দাও যাতে করে শয়তান ধোকা দিতে না পারে যাতে করে শয়তান আমাদের থেকে দূরে থাকে আমরা যেন সেভাবে থাকতে পারি এই জন্য আল্লাহ কাছে ছাওয়া লাগবে সবসময় যে আল্লাহ তুমি শয়তান থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ তুমি মেহরবানি করে ইবলিসের বৃশ্বতান থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ কাছে এভাবে চাওয়া লাগবে আল্লাহ আমাদেরকে দিবেন ইনশা আল্লাহ সুবৃসতা চলছে করোনা মহামারী বৈশ্বিক মহামারী চলছে বিশ্বব্যাপী আল্লাহর কাছে দোয়া করার দরকার সব অবস্থায় আল্লাহর কাছে আমরা ক্ষমা ছাই আমরা গুণা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি এই জন্য আল্লাহ আমাদের শাস্তি দিয়েছেন আল্লাহ কাছে আমরা ক্ষমা আল্লাহ মেহরবান আমাদের তুমি মাফ করে দাও আল্লাহকে আমরা গুণা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আমরা আর করবো না আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমরা কত না ভুল করে চলছি আমরা কথার ভুল চলার ভুল আলোচনার ভুল আমরা কত না ভুল করে থাকি আমরা আল্লাহ সব কিছুর জন্য আমরা মাফ চাই তুমি সবাইকে মাফ করে দাও সব ভুল থেকে আমাদেরকে মাফ করে দাও আমাদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমাদের তেলাবাত আমাদের দোয়া দুরুদ তাসবি তাহালিল সব কিছু তুমি কবুল করে নাও আল্লাহর কাছে এভাবে আমরা যাবো আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন ইনশা আল্লাহ আমরা আরও দোয়া করি মহামারী করোনা ভাইরাস আক্রান্ত হয়ে আজ পর্যন্ত যত ইমানদার মুসলিম মুসলিমাত মোমেন মোমেনাত মোত্তাকিন মাই মুরব্বী আত্মীয় স্বজন আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি খালা খালু আত্মীয় স্বজন আমাদের প্রতিবেশী ইমানদার মুসলিম মুসলিমাত্রে যেখানে মৃত্যু বরণ করেছেন সবাই কালে মাফ করে দেয় সকল বলি আমিন আরও দোয়া করছি আমরা আমাদের এই দেশের মুক্তযুদ্ধকালীন যারা শহীদ হয়ে গেছেন যারা জীবন দিয়েছেন এই দেশবাসীর জন্য শহীদ পরিবারের জন্য এই দেশের জন্য স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন এই দেশের আবহাওয়ার জনতা সবাই সুস্বাস্থ্য কামনা করছি সবার জন্য আমরা দোয়া করছি আল্লাহ তালার কাছে যারা আছে আল্লাহ সবাইকে নিরাপত্তা রাখুক আল্লাহ আমরা এই দোয়া করি আরও দোয়া করছি আমরা আমাদের প্রিয় চ্যানেল যে চ্যানেলে কর্ণফুলি সেটি যে টাইমস কর্তৃপক্ষের জন্য সময়ত চেয়ারম্যান মহোদয় সহ সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে নিরাপত্তা রাখেন সুস্থ রাখেন আল্লাহ যেন আমাদেরকে ভালো আমল করার তৌফিক দেন এটা আমরা আল্লাহ কাছে চাই সবাই আল্লাহ তালা আমাদেরকে اشكرهم كرون الله وامدك هما كرون الله مدرك الصحي اماني بشتر اماني جوار توفير دان كرون شكرا وليا امين اغمت جمهور خطبة ديخر امون درون جانيين اصدموا ديخر نشاش كرچي بارك الله لنا ولكم في القرآن العظيم اللهم اغفر لي ولي والدي وللمؤمنين يوم يقوم الحساب السلام عليكم ورحمة الله وبركاته